নজর রাখবো পরবর্তী সংবাদে। চোখের জলে রাজ্যসভার অধিবেশন থেকে বিরতি নিলেন জগদীপ ধনকর, কিন্তু কেন চোখের জলে কেন তিনি বিরতি নিলেন অধিবেশন থেকে? অধিবেশন চলাকালীন কেনই বা চোখের জল ফেললেন রাজ্যসভার চেয়ারম্যান? কার ব্যবহারে তিনি রুষ্ট হয়েছেন এবং কার ব্যবহারে তিনি অধিবেশন থেকে বিরতি নিলেন, যে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। কথা বলবো শুভেন্দু সরকার রয়েছে টেলিফোন লাইনে, প্রতিনিধি শুভেন্দু। যখন অধিবেশন চলছিল ঠিক সেই সময় দেখা গেল জগদীপ ধনকরের চোখে জল এবং তারপরে তিনি বেরিয়ে গেলেন অধিবেশন কক্ষ থেকে, কেন এমনটা হলো, কি হয়েছিল? দেখো সুপ্রীতি, যখন থেকে বিনেশ ফোগাটের এই খবরটি সামনে এসেছে তখন থেকে কিন্তু বিরোধীরা একটা নতুন ইস্যু পেয়েছে বিজেপিকে, শাসক দলকে বিব্রত করার। স্বাভাবিকভাবেই বিনেশ ফোগাটের এই যে ঘটনা, অলিম্পিক থেকে দুর্ভাগ্যজনক ভাবে বাদ পড়ে যাওয়া, এটা কিন্তু সমস্ত ভারতবাসীর কাছেই ব্যথার বা দুঃখের। সেক্ষেত্রে বিজেপি থেকে শুরু করে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ভারতবাসী হিসেবে কিন্তু সকলেই সমবেদনা জানিয়েছেন এবং এই নিয়ে বিরোধীরা কিন্তু বিজেপি অর্থাৎ শাসক শিবিরকে বিচছে, একের পর এক প্রশ্ন আনছে এবং তারা কিন্তু যেটা জানাচ্ছেন যে এই বিনেশ ফোগাটের এই যে বাতিল হয়ে যাওয়া অলিম্পিক থেকে, সেক্ষেত্রে কিন্তু এর পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে এবং যে কারণে শাসক দলের উপর তারা আক্রমণ হানছে, একের পর এক আক্রমণ হানছে এবং উত্তর চাইছে যে ঠিক কি কারণে বিনেশ ফোগাট বাতিল হয়ে গেল অলিম্পিক্স থেকে। এই নিয়ে দেখো উত্তর রীতিমতো আমরা নিম্নকক্ষেও দেখেছি, কংগ্রেস যারা ইন্ডিজোটের সাংসদ রয়েছেন অর্থাৎ বিরোধী দলের সাংসদ যারা রয়েছেন তারা কিন্তু দাবি তুলেছেন সেই নিম্নকক্ষে, যেমন আলোচনার দাবি তুলেছেন অর্থাৎ তারা চাইছেন যে এই বিষয়টি নিয়ে যাতে সংসদ ভবনে আলোচনা হয় এবং সেই একই রকমের দাবি কিন্তু সংসদ ভবনের উচ্চকক্ষেও দেখা গিয়েছে এবং এই নিয়েই একটা বিতর্ক শুরু হয়। অধ্যক্ষ যিনি ছিলেন অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর, তার সঙ্গে কিন্তু বিরোধীদের যে সমস্ত সাংসদ রয়েছেন তাদের সঙ্গে একটি হিটেড আর্গুমেন্টের সূত্রপাত হয় এই বিষয়টিকে নিয়ে এবং তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন তার সঙ্গে বিতর্ক চলতে থাকে এবং সেই বিতর্কের জেরেই কিন্তু ব্যথিত হন জগদীপ ধনকর, যে কারণে একটি সময় পর গিয়ে তিনি জানান যে তার গলা ভারী হয়ে আসছে বা চোখে মানে তিনি কান্না চেপে কোন রকম ভাবে সেখান থেকে কিন্তু বেরিয়ে গেছেন। অর্থাৎ সেই তিনি জানিয়েছেন যে তিনি এই যে আচরণ অর্থাৎ সংসদ তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের যে আচরণ বা যে ধরনের কথাবার্তা তার সঙ্গে তিনি একেবারেই ভালোভাবে সেটাকে নিতে পারেন, এটার জন্য তিনি যথেষ্ট ব্যথিত হয়েছেন, যথেষ্ট দুঃখিত এবং তিনি কিন্তু এভাবেই অধিবেশন চলাকালীন মাঝপথেই সংসদের উচ্চ ভবন থেকে উচ্চ কক্ষ থেকে কিন্তু ওয়াক আউট করে যান। সুপ্রীতি, একেবারে তাই, ধন্যবাদ তোমার শুভেন্দু। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আক্ষরিক অর্থে জানা যাচ্ছে যে দিনেশ ফোগাট যার ওজনজনিত কারণে অলিম্পিক থেকে ছিটকে যেতে হলো, সেই কারণেই চোখের জলে রাজ্যসভার অধিবেশন থেকে বিদায় নিয়েছিলেন চেয়ারম্যান জগদীপ ধনকর। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।